আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে চকলেট মাফিন বা চকলেট কাপকেক। এই কাপকেকটা খুব সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চুলাতে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে দেখে নিই কাপকেক বানানোর সহজ পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দুটো ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন। তেলটা দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতন বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা খুব ভালো মতো গলে গেলে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে শুকনো উপকরণ অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাটা ইউজ করতে পারেন, তবে লাল আটাটা ইউজ না করা ভালো। ময়দাটাকে চেলে নিচ্ছি। 1/2 কাপ মানে বুঝছেন তো, 1 কাপ এবং 1/2 কাপ পরিমাণ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। সোডাটা যদি আপনারা না থাকে হাতের কাছে তাহলে অবশ্যই আপনারা 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা ইউজ করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি ফ্রেন্ডস কোকো পাউডারটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দুধ অ্যাড করছি, লিকুইড দুধ 1 কাপ পরিমাণ নিয়েছি। অর্ধেকটা দিয়েছি, একটু ভালো মতন মিশিয়ে নিয়ে আরও অর্ধেকটা একটু পরে ইউজ করছি। আরও অর্ধেকটা দিয়ে দিলাম, টোটাল 1 কাপ পরিমাণ এখানে লিকুইড দুধটা ইউজ করেছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এই রকম থাকবে, দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। এবার একটা পাশে এটাকে রেখে দিচ্ছি। এখন কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এই রকম কেকের মোল্ড না থাকে তাহলে আপনারা চায়ের কাপেও এই কেকগুলো বানাতে পারেন। এবার কাপগুলো দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গিয়েছে, এখন ব্যাটারগুলো দেওয়ার পালা। এবার কেকের ব্যাটারটা একটু নেড়ে চেড়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে প্রত্যেকটা কাপের মধ্যে। ভর্তি করে দেবেন না, এতে করে এটা বেক হওয়ার সময় উপচে পড়বে ফুলে। এইভাবে অর্ধেকটা অর্ধেকটা করে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে যখন বেক হবে। দেয়া হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছে চুলায় কেকগুলোকে বেক করবার জন্য। চুলায় আমি একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে রেখেছি 10 মিনিট যাবত। হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার কেকের মোল্ডটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে 25 মিনিট এই কেকটাকে বেক করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 25 মিনিট পরে। এর মধ্যেই কেকগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কাঠির সাহায্যে একটু চেক করে দেখছি। দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকগুলো হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি কিছুটা বাটার এইভাবে একটু দিয়ে দিচ্ছি, এতে করে বাটারের খুব সুন্দর ফ্লেভার আসবে। সেই সাথে কেকটা যখন ঠান্ডা হবে তখন কেকটা আর শক্ত হয়ে যাবে না, অনেক বেশি সফট থাকবে আর খেতেও ভীষণ মজার হবে। এখন আমি তুলে নিচ্ছি, একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই কেকটা দেখতে যে দারুণ তা কিন্তু না, খেতেও ভীষণ মজার। খুবই সহজ বানানো এই কেকটা। সকাল বিকালের নাস্তা হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবে এই কেকটা ইজিলি আপনারা তৈরি করে নিতে পারেন। বড় ছোট বাসার সকলে এই কেকটা খুবই পছন্দ করবে। একটা কেক আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কেকের চারপাশটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে,
ভেতরটাও একদম তুলতুলে নরম স্পঞ্জি হয়েছে। বাজার থেকে অস্বাস্থ্যকর কেক না কিনে আপনারা যদি এইভাবে ঘরে তৈরি করে খান তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না, মিষ্টি একটা কমেন্ট করে দিতে পারেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।